হ্যালো ভিওর্স আমি সোহাগ স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আবারও হাজির হলাম আপনাদের জন্য খুবই চমৎকার একটি টিউটোরিয়াল নিয়ে আজকে মূলত কোনো ডিজাইন নিয়ে কথা বলবো না কিন্তু আমাদের লাইফে দরকার এমন একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো পড়াশোনা পড়াশোনা বলতে এই যারা আমরা ফ্রিলান্সিং করতেছি বা পড়াশোনা করতেছি বিভিন্ন ভার্সিটিতে বা বিভিন্ন জায়গায় আমাদের জন্য অনেক কিছু শেখার দরকার হয় বিশেষ করে কমিউনিকেশন স্কিলটা খুব জরুরি হয়ে পড়ে তো কমিউনিকেশনটা মূলত ইংলিশে করতে হয় তো আপনি এই যে কোর্স এই কোর্স ডট ও এই সাইট থেকে খুব ইজিতে ইংলিশ শিখতে পারবেন এবং ইংলিশের সাথে সাথে আরও অনেক বিষয় শিখতে পারবেন ফ্রিতে কিন্তু ফ্রি বলতে এক সপ্তাহের জন্য আপনি ফ্রি পাবেন কিন্তু সেই এক সপ্তাহ ফ্রি নিতে হলেও আপনাকে মাস্টার কার্ড অ্যাড করতে হবে অনেক ঝামেলা আছে তো সেই ঝামেলাগুলো কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি বা খুব সহজে ইজি করে নিতে পারি সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত কথা বলবো তো আপনি যে আজকে যে পদ্ধতিটা দেখাবো সেই পদ্ধতিতে আপনি চাইলে এক সপ্তাহ পর পর নতুন অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি এখান থেকে শিখতে পারবেন এবং ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন তো দেখেন আমি একটু দেখাই এই যে ওআর জি স্ল্যাশ ব্রাউজারে গেলে দেখেন এখানে সবগুলো দেওয়া আছে যে ডাটা সায়েন্স বিজনেস পার্সোনাল ডেভেলপমেন্ট মানে আপনি বিজনেস করতে হলেও এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন বিশেষ সায়েন্সের অনেক কিছু আছে ম্যাথমেটিক্স আছে বিশেষ করে ল্যাঙ্গুয়েজ আছে তো ল্যাঙ্গুয়েজের ভিতরে যদি যাই ল্যাঙ্গুয়েজের গুলো আপনি আবার অনেকগুলো পাবেন বিশেষ করে সবই কম্পিউ ইংলিশ এই যে দেখেন আপনি ইংলিশে কি শিখবেন এখানে সবই আছে যেটা এই কোর্সগুলো যদি আপনি করেন তাহলে আমার মনে হয় না আপনার অনেকগুলো বিষয় সমস্যা থাকবে তো এর জন্য আমাকে প্রথমে কি করতে হবে অবশ্যই জয়েন্ট ফার ফ্রিতে যেতে হবে তো জয়েন্ট ফার ফ্রিতে যাওয়ার আগে সবার আগে যেটা করতে হবে আমাকে টেম্পারারি মেইল ওপেন করে নিতে হবে কারণ আপনি প্রতি সপ্তাহে একবার করে যদি অ্যাকাউন্ট খোলেন আপনার অ্যাকাউন্ট যদি সপ্তাহ পর পর নষ্ট হয়ে মানে ফ্রি না থাকে আপনি আপনার পার্সোনাল মেইল দিয়ে এতগুলো মেইল পাবেন না তার জন্য আপনি টেম্পোরারি মেইল ওপেন করবেন মাস্টার কার্ড জেনারেটের জন্য অবশ্যই আমাদেরকে এই সাইটটা ব্যবহার করতে হবে তো প্রথমে যাই আমি জয়েন ফর ফ্রি আপনি কিন্তু আমি আবারও বলি এই এইটা দেখে আপনি নতুন নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন কিন্তু শুধুমাত্র শেখার জন্য যতটুকু দরকার ততটুকুই করবেন তার বাইরে না এদের মোবাইল অ্যাপসও আছে আপনি প্লে স্টোর থেকে মোবাইল অ্যাপস ডাউনলোড করতে পারবেন অ্যান্ড ফুল নেম কি মনে করেন আমি এটাই ফুল নেম দিলাম ইমেল অ্যাড্রেস এখান থেকে কপি করলাম এই ইমেল অ্যাড্রেসটা এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম আমি ইমেল অ্যাড্রেসে যা পাসওয়ার্ডও তাই দিলাম কারণ আমার সুবিধার আমি এটাকে সেভ করে রাখবো অবশ্যই সেভ করে রাখবো এই যে সেভ করে রাখলাম এবং জয়েন ফার ফ্রিতে দিলাম এখন এখানে যদি এরকম চাই তাহলে অবশ্যই আপনি ক্লিক করবেন কার 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 ভেরিফাই ওকে বাস 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 তিনটাই আছে দিয়ে দিলাম ভেরিফাই হয়ে গেল একটু সময় নিবে সময় নিয়ে চলে আসলো সেভ দিলাম আপনি যদি এখানে কিছু অ্যাড করতে চান করতে পারেন না হলে আপনি স্কিপ স্কিপ দিতে পারেন দিয়ে এরকম চলে আসবে আর রিকমেন্ডেশন আসছে আপনি চাইলে এখান থেকে কিছু করতে পারেন না করলে না আপনার কি করতে হবে এখানে মেইল চলে আসছে একটি বেশি এক অবশ্যই কনফার্মেশন মেইল দিয়ে ভেরিফাই করে নিব এই যে কনফার্ম মেইল অ্যাড্রেস ওকে এই যে আমার মেইল অ্যাড্রেস কনফার্ম হয়ে যাবেন এইখানে গেলে আপনি এই জিনিসগুলো পাবেন এখন আপনি এখানে আসার পরে সাপোজ আপনি ইংলিশ শিখবেন আমি এটাকে আলাদা করে ওপেন করলাম এটাকে ওপেন করলাম এরপরে আছে ম্যাথমেটিক্স আছে আর্টস আছে এখানে আরও অনেক কিছু আছে দেখি আমি একটু ডিজাইন সার্চ দিই ডিজাইনের কিছু আছে কিনা গ্রাফিক্স ডিজাইন আছে দেখেন গ্রাফিক্স ডিজাইনের কী কী বিষয় সব কিছু এখানে আছে যে আপনি চাইলে এগুলো দেখতে পারেন তো আমি সাপোজ এখানে আসলাম এখান থেকে ইম্প্রুভ ইউর ইংলিশ কমিউনিকেশন স্কিল আমি এটাকেই আগে শিখবো তো শেখার জন্য আমি এটাকে আলাদা ট্যাবে আবার ওপেন করি আলাদা ট্যাবে ওপেন করলে একটু সময় নেবে এখানে চলে আসবে এই যে ইনরোল ফর ফ্রি আমি ইনরোল ফর ফ্রিতে ক্লিক করব এই যে ফ্রি স্টার্ট ফ্রি ট্রায়াল ক্লিক করবেন করলে এরকম একটা মাস্টার কার্ড চাবে এই মাস্টার কার্ড যখন আপনার ফ্রি ট্রায়াল লেখা থাকবে তখন আমি যে মাস্টার কার্ডগুলো দিব সেটাই কাজ করবে না হলে যদি পেইড বলে বা টাকা চাই তাহলে কিন্তু এটা কাজ করবে না এখানে মাস্টার কার্ডের জন্য আমাদের কী করতে হবে আমাদের র্যান্ডমলি মাস্টার কার্ড তৈরি করতে হবে র্যান্ডমলি মাস্টার কার্ড তৈরি করার জন্য অবশ্যই এই বিংটা লাগবে আমি বিং সহ সব কিছু দিয়ে দিবো লিঙ্কিংগুলো তো এখান থেকে এসে আমি এই একটা সাইট থাকবে সাইটে লিঙ্কও দিয়ে দিব একটা টেক্সট ফাইলের ভিতরে এখানে এসে আমি কী করবো এই বিংটাকে পেস্ট করবো ওকে দেন এখানে র্যান্ডমলি আপনি তিনটা বা পাঁচটা যে কয়টা চান এখানে যা আছে ওকে আমি একবার রিলোড দিই আর একবার ওকে আমি এখানে এটা দিলাম আমি তিনটাই থাকলো এখানে দুইটা অবশ্যই ক্লিক করতে হবে অ্যাট র্যান্ডম এক্সপায়ার ডেট ডেট অ্যাট র্যান্ডম সি ও অবশ্যই এখানে আমাদের অ্যাড ব্লক আছে আচ্ছা অ্যাড ব্লক থাকলে আমি অবশ্যই এটাকে আগে অ্যাড ব্লকটা এ করে নিব কারণ অনেক তাদের একটা বিজনেসও আছে অ্যাড দেখাই তো আমি এখানে ক্লিক করলাম এটাই ক্লিক করলাম জেনারেটে দিলাম দেখেন র্যান্ডামলি আমার তিনটা চলে আসলো এখন ওখানে যাই থাকে যা যা করে করুক আমার দরকার নেই ওকে ওকে দিয়ে দিলাম এখান থেকে আমার মাস্টার কার্ডটা আমি কপি করব কপি করে এখানে এসে মাস্টার কার্ড পেস্ট করব আমি আবারও বলি ঠিক এইভাবে করে বিং দিয়ে যতবার জেনারেট দেবেন নতুন নতুন মাস্টার কার্ড আসবে আপনি নতুন নতুন এখন খুলতে পারবেন কোনো সমস্যা নেই বাট শেখার জন্য করবেন অন্য কোনো কাজে না ভিডিও ডাউনলোডের অপশন আমি দেখাবো এখানে দেখেন দু হাজার সাল বাইশ সাল শূন্য দুই ফেব্রুয়ারি মাস তাহলে এখানে এক্সপায়ার ডেট হবে শূন্য দুই আগে আসবে আর কিছু না আর হলো বাইশ দিতে হবে আমার এখানে অবশ্যই দু হাজার দেওয়া লাগবে না তারপরে দুইশো পাঁচ হলো সিবিবি দুইশো পাঁচ সিলেক্ট কান্ট্রি হলো ইউনাইটেড স্টেট দেব তাহলে আমার সহজ হবে এখন ইউনাইটেড স্টেটের গুগলে গিয়ে সার্চ দেবে ইউনাইটেড স্টেট জিপ কোড সার্চ দিলে এখানে অনেক জিপ কোড পাবে আমি র্যান্ডমলি একটা জিপ কোড নিব সবাই আবার একই রকম নেবেন না আপনি একটু নিচ থেকে অন্য একটা নেবেন কারণ ঝামেলা হতে পারে আমি র্যান্ডমলি একটা জিপ কোড দিলাম স্টার ফ্রি ট্রায়াল দিলাম এখানে আপনি অনেক প্রফেশনাল মানের লোকজনের কাছ থেকে ভালো ভালো কিছু শিখতে পারবেন যেটা স্কিল শেয়ার বা অন্য জায়গার চেয়েও অনেক ভালো কিছু বিশেষ করে কমিউনিকেশনের জন্য গেট স্টার্ট মেবি এটা সিঙ্গাপুর বা এরকম অন্য কোনো একটা দেশের জন্য আচ্ছা তো এখানে বলতেছে হয়ে গেছে আচ্ছা আমি এটাকে কেটে দিও এখানে টাইমের জন্য একটা ঝামেলা করতেছে আচ্ছা আমার এটা দরকার নেই আমি এখানে কি করব স্টার্ট দিব ওকে স্টার্ট দিব টাইম জোন সেটিংয়ে যদি আপনি টাইম জোন সেটিং করতে চান তাহলে হয়ে গেল আমি কিছুই করব না না করব আমি দেখতে পারবো এটাই যে কেটে দিলাম এখানে আছে অ্যাকাউন্ট সেটিং এখানে আপনি টাইম জোন যদি আপনি ঢাকা দিয়ে দেন এখানে এশিয়ার ভিতরে আসবেন এশিয়া এসে আপনি ঢাকা দিয়ে দিবেন এটা হলো আপনার আবার সার্টিফিকেট দেয় অনেক সময় আচ্ছা ঢাকা 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 এই যে সেভ দিয়ে দিবেন তাহলে আমার টাইম জোনটা সেভ হয়ে গেল ব্যাস এই যে দেখেন ইট এই আমার কোর্সের শুরু এখানে ক্লিক করলে আপনি কোর্স প্লে হবে এখান থেকে ক্লিক করলে আপনার কোর্সের মডিউলগুলো পাবেন এটার সাথে সাথে আমি মনে করেন এইটাকে একটু ওপেন করি আরও দু একটা ওপেন করি ওপেন করলে আবার ইনরোল ফর ফ্রি আছে এই ইনরোল ফর ফ্রিতে যাবেন এখান থেকে অবশ্যই ফুল কোর্স এটা হলো দ্বিতীয়টা অপশন দিবেন কন্টিনিউ দেবেন কন্টিনিউ দিলে স্টার্ট লার্নিং আপনার এটা চলে আসবে এই যে উইক ওয়ান উইক টু এইভাবে করে এখান থেকে আপনি স্টার্ট দিয়ে দেন স্টার্ট দিলেই শুরু হয়ে যাবে আপনার কোর্স এখানে লেখাও আছে ভিডিও আছে সব কিছু আছে তো আমি ঠিক এইভাবে করে যদি ব্রাউজারে যাই আবার একটু যাই কম্পিউটার সায়েন্সে গেলাম মোবাইল অ্যান্ড ওয়েব ওয়েব ডেভেলপমেন্টে গেলাম এগুলো অবশ্য ভার্সিটির আন্ডার যে কিসে কি কোর্স লেখা থাকবে কোর্স যেগুলো কোর্স ঠিক আছে এখানে দেখেন একটা কোর্স লেখা আছে আমি এটা একটু যাই দেখি ফ্রি পাবো কিনা এই যে দেখেন এনরোল ফর ফ্রি তো এই এটা অনেক ভালো একটা কোর্স হবে আমি বলবো আপনাদের জন্য আপনারা চাইলে এখান থেকে শিখতে পারেন এই যে এটা আছে এখন যদি আপনি একটা কোর্স ইনরোল করার পরে যদি আবার ইনরোল করতে চান তাহলে কিন্তু এরকম আসবে আপনি স্টার্ট ফ্রি দিয়ে দিবেন এইটা এটা হয়ে যাবে এই যে হয়ে গেছে আপনার কোর্সটা ইনরোল করা ওকে ব্যাস আপনি এখান থেকে চাইলে এখানে আপনার ভেরিফাই করতে বলছে অ্যাকাউন্ট ভেরিফাই অ্যাকাউন্ট ভেরিফাইটা একটু দেখাই দিই কীভাবে কী এখান থেকে আপনি স্টার্ট স্টার্ট এখন ভেরিফাইড হলো আপনি নামটাম ঠিক আছে কিনা দেখবেন ফার্স্ট নেম লাস্ট নেম ঠিক আছে কিনা ফুল নেম ওকে তারপরে হলো যদি আপনি এখান থেকে ভেরিফাই বাই নেম দেওয়ার কারণ হলো আপনি এখান থেকে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে এখানে টিক দিবেন তাহলে আপনার ভেরিফাই নিয়ম হয়ে যাবে তাহলে আপনার সার্টিফিকেট দিতে সুবিধা হবে জাস্ট ওরা ইনশিওর করার জন্য এটা দিচ্ছে আর কিচ্ছু না আছে এখানে আজ যা লাগবে রিডিং এগুলো হলো রিডিংয়ের ভিতরে আপনি যদি যান এগুলো সব ইয়ে করতে হবে এর ভিতরে দেখেন ভিডিও আছে কতগুলো করে ভিডিও বেসিক আছে ট্যাগ আছে যা যা শেখার দরকার আপনি এখান থেকে শিখে নেবেন আমি গ্রাফিক্স ডিজাইনটা একটু এনরোল করে দেখি টু স্টার্ট এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্ট দেখতে পাবেন মাই পার্সেসে গেলে দেখি একটু কি দেখাই এই যে কি কি পার্সেস করি করছিস সেটা কিন্তু আছে আপনার ক্যান্সেল করার কোনো দরকারও নেই কারণ আপনি হলো টাকা দিয়ে তো আর কেনেন নাই মাস্টার কার্ড আপনারও না সব ক্যান্সেল করার কোনো কিছুই নাই এখান থেকে যদি স্টার্ট দিই দেখি সেটা হলো দেখি কোর্সগুলো এই যে দেখেন ডাউনলোডে অপশন আছে এখান থেকে লেকচার ভিডিও এমপি ফোর ক্লিক করবেন এই আসবে আসার পরে রাইট বাটন ক্লিক করবেন সে ভিডিও অ্যাজ এ ক্লিক করবেন করার পরে আপনি হলো এই যে কোথায় ডাউনলোড করবেন ওখানে ডাউনলোডের অপশানে করবেন তাই না ডাউনলোডের অপশানে করলে এই যে দেখেন এই পাইবেন এটাকে এখন যদি চান আপনি কেম পেলার দিয়ে ফেলে করবেন বা যা দিয়ে ফেলে করবেন এই যে দেখেন ফেলে হয়ে যাচ্ছে খুব সহজে ওকে তো এই ছিল আজকের ভিডিও আর যদি ভালো লেগে থাকে বা নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আশা করি আপনার মাধ্যমে আরও পাঁচজন শিখতে পারবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ